সাজি তো বেশ প্রতিদিন নতুন সকাল নতুন ভোর হে আমাদের হাউস 44 প্রতিদিন নতুন সকাল নতুন ভোর হে আমাদের ভাবি। হুম, তুমি কি খুব ব্যস্ত? না, ঘুমানোর আয়োজন করছি। কেন বলো, কিছু লাগবে তোমার? না, তেমন কিছু লাগবে না, তোমার কাছে একটু দরকার ছিল। সারাদিন কোথায় ছিলে, এখন তোমার জরুরি কথা মনে হলো? ভাইয়া কি এখনই ঘরে ঢুকে যাবে? না, তার টক শো দেখা হলে সেই মধ্যরাতে উনি আসবেন। কেন, তোমার ভাইকে লাগবে, ডাকবো? এই শুনছো? আরে তুমি কি পাগল নাকি? আমি তো তোমাকে আলাদা করে পার্সোনালি বলতে চাচ্ছি। কোনো সমস্যা মানে? সমস্যা না, তোমার একটা হেল্প করতে হবে, প্লিজ আমাকে করবে? কাউকে বলবো না। আরে কি এমন কথা যে কাউকে বলা যাবে না? মানে আমাদের বিয়ে তো, হ্যাঁ বিয়ের ডেট হয়ে গেছে, সে তো সবাই জানে। আরে আসতে বলবো কেন, চিৎকার করেই বলবো। বিয়েই তো করছো নাকি? ওই মানে হ্যাপির সাথে আমি একটু দেখা করতে চাই, তুমি একটু ব্যবস্থা করে দাও না প্লিজ। ম্যাডাম কি আমাকে ডাকছেন? জি, তমাল সাহেব কোথায় এটা কি জানেন আপনি? আর খুইজা লাভ কি ম্যাডাম? লাভ কি মানে? মানে স্যার তো আজকে অফিসেই আসে নাই, এই জন্য বললাম আর কি। ও হ্যাঁ, লোকটা কেমন যেন, দুই দিন যাবত ওনাকে খুঁজছি কিন্তু মোবাইল বন্ধ করে তো লাপাত্তা। আর কাউকে যে জিজ্ঞেস করব সেটাই বুঝতে পারছি না, যাকে জিজ্ঞেস করছি কেউই খোঁজ দিতে পারছে না। আর খোঁজ কইরা কি লাভ হইব ম্যাডাম, স্যার তো নিজের খোঁজ নিজেই ঠিক মতন রাখতে পারে না, একবারে উদ্ভট পাগলের মতন নিখোঁজ হয়ে যায়। তবুও ম্যাডাম আপনি একটা শেষ খোঁজ নিয়ে দেখতে পারেন, ওনার বাসায় যায় যদি একটা খোঁজ নেন, দেখেন যদি পাওয়া যায়। বাসা, আপনি কি ওনার বাসার ঠিকানা জানেন? হা চিনি ম্যাডাম, স্যারও চিনি, ওনার বাসাও চিনি। হা আপনি এত উদাস হয়ে কথাটা বললেন কেন? মানে হ্যাঁ ম্যাডাম, ওই সকালবেলা না অফিসে আসার সময় রাস্তায় একটা উদ্ভট পাগল দেখলাম, সেই পাগলের চেহারাটাই খালি সুখে ভাসতেছে। যাক গা ম্যাডাম, ঠিকানাটা লিখে নেন, কাগজ কলম নেন, আমি বলি ঠিকানাটা লেখেন। কাজ আছে ম্যাডাম। 13/2
এই শুনো, সামনে বাম দিকে একটা ফুলের দোকান আছে, ওখানে থামবা, ঠিক আছে? শহরের এক কোণে টুকরো টুকরো হাসি, আমরা কি যে এই জায়গাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে কথা বলবো নাকি কোথাও যাব? আপনি রিকশায় আসবেন? আমি বলেছি আপনার সাথে কথা আছে, আদারওয়াইজ আমি কলার চেপে ধরবো, রিকশায় না অ্যাম্বুলেন্সে করে তারপরে অফিসে যেতে হবে। আমি চাচ্ছিলাম তুমি গিফটটা খুলো, খুলে দেখো, দেখার পর কিরকম খুশি হও সেটা আমি দেখতে চাচ্ছিলাম। মিথ্যা বলবেন না, একদম মিথ্যা বলবেন না, সারপ্রাইজের কি আছে এখানে? হ্যাঁ, আর গিফট খুলবো, আমার গিফট আমাকে দিয়েছো না, আমি যখন ইচ্ছা তখন খুলতে পারবো, আমি বাসায় যেয়ে খুলতে পারবো, তো এটা কি প্রবলেম? বাই দেবে আপনি কি বলতে দেখেছেন সেটা বলেন। আমি বলেছি বলেন, বলেন। আমি কি বলবো আর আপনি কি শুনবেন? হ্যাঁ, আমি যদি বলতেই পারতাম তাহলে তো আমার এই দশা হতো না। এমন কি করেছি যে আমাকে এত কষ্ট পেতে হবে? সরি, আসলে কিচ্ছু করার নাই, রাস্তায় প্রচুর জ্যাম। ইনি দুলাভাই, রাইট? দুলাভাই, আমি তন্ময়। না না, আমি এখনো দুলাভাই হইনি, হবু দুলাভাই।